নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় অ্যানাল ফিশার্স। অ্যানাল ফিশার সিমটমটি কী এবং এর জন্য আপনারা কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অ্যানাল ফিশার হলো অ্যানাল লাইন ছিঁড়ে যাওয়া। কনস্টিপেশন হলে বা খুব শক্ত স্টুল হলে অ্যানালের উপর চাপ পড়ে এবং তখন খুবই ব্যথা হয় এবং তার থেকে রক্ত বের হয়। অনেক ক্ষেত্রে সার্জারি পর্যন্তও করতে হতে পারে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধেও এর থেকে আপনারা অনেকটা মুক্তি পেতে পারেন। যদি আপনাদের এই সমস্ত সিমটমগুলো দেখা যায় তাহলে এই হোমিওপ্যাথি ওষুধগুলো আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে যেই ওষুধটির কথা বলবো সেটি হলো নাইট্রিক অ্যাসিড 30। নাইট্রিক অ্যাসিড 2 ফোঁটা করে দিনে 3 বার নিতে হবে। এর লক্ষণ হলো আপনার কনস্টিপেশন থাকবে। এরপরের ওষুধটি হলো কস্টিকাম 200। এটি একদিন ছেড়ে ছেড়ে 2 ফোঁটা করে দিনে 1 বার নিতে হবে। এর লক্ষণ হলো ফিশারের সঙ্গে পাইলসও থাকবে। পরের ওষুধটি হলো পেট্রোলিয়াম 30। এটি 2 ফোঁটা করে দিনে 2 বার নিতে হবে। এর লক্ষণ হলো যদি আপনার ফিশারের সঙ্গে ডায়রিয়া থাকে তাহলে এই ওষুধটি আপনারা প্রয়োগ করতে পারেন। পরের ওষুধটি হলো রেটানিয়া 200। এটি 4 ফোঁটা করে দিনে 2 বার নিতে হবে। এক্ষেত্রে আপনারা যদি দেখেন ফিশার তো থাকবেই এবং রেকটাম থেকে রক্ত বের হবে এবং তাতে কোনো ব্যথা থাকবে না, সেক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে। রক্ত পড়া বন্ধ হয়ে গেলে আপনারা এই ওষুধটি নেওয়াও বন্ধ করে দেবেন। এরপরের মেডিসিনটি হলো থুজা 200। দিনে 2 বার 4 ফোঁটা করে খেতে হবে। এক্ষেত্রে যদি দেখেন রেকটাম ছুলেই ব্যথা লাগে তখন এই ওষুধটি বেশ কিছুদিন খেলে আপনারা উপকার পাবেন। এরপরের মেডিসিনটি হলো হাইড্রাসিস ক্যান মাদার টিনচার। এক্ষেত্রে যদি দেখেন আপনাদের কনস্টিপেশন এবং পাইলস দুটোই থাকে এবং ব্যথা থাকে তাহলে এই ওষুধটি 10 ফোঁটা করে হাফ কাপ উষ্ণ গরম জলের সাথে দিনে 3 বার বেশ কিছুদিন খেলে আপনারা উপকার পাবেন। এরপরে আসবো বায়োকেমিক মেডিসিনের কথা। বায়োকেমিক মেডিসিনের মধ্যে আপনারা ক্যালকেরিয়া ফার্স্ট 12x এবং সাইলেশিয়া 30 4টি করে দানা দিনে 3 বার হাফ কাপ উষ্ণ গরম জলের সাথে 3 মাস খেলেই আপনারা পাইলস এবং ফিশার থেকে অনেকটা মুক্তি পাবেন। এরপরের ওষুধটি হলো পিওনিয়া 30। এটি দিনে 3 বার 2 ফোঁটা করে নিতে হবে। অবশ্যই কোনো ওষুধ প্রয়োগ করার আগে বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততক্ষণের জন্য ধন্যবাদ।